হজ একটি আরবি শব্দ। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী হজ বলতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণকে হজ বলা হয়। হজ একটি ফরজ ইবাদত হলেও ইহা সকলের জন্য ফরজ নয়, শুধুমাত্র যাদের হজ করার সামর্থ্য রয়েছে তাদের উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার শর্ত পূরণ হলে তাকে অবশ্যই হজ করতে হবে। হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে মক্কা শরীফ যাওয়া আসার যাবতীয় খরচের ব্যবস্থা থাকা, হজের সফর করার সময় পরিবারের খরচ বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকা, হজে যাওয়া আসাতে কোনোরূপ প্রাণহানির আশঙ্কা না থাকা, হজে যেতে রাষ্ট্রীয় কোনো বাধা না থাকা, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক ও জ্ঞানের অধিকারী হওয়া। মহিলাদের জন্য উপরের শর্তগুলোর সাথে একজন মাহরাম অর্থাৎ স্বামী, বাবা, ভাই, ছেলে, লোক থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া পৃথিবীতে আগমনের পর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের কাবা গৃহ নির্মাণের আদেশ দেন। এই গৃহ নির্মিত হয়ে গেলে তাদের তা তাওয়াফ করার আদেশ দেওয়া হয় এবং বলা হয়, আপনি সর্বপ্রথম মানব এবং এ গৃহ সর্বপ্রথম গ্রহ যা মানব মণ্ডলীর জন্য নির্ধারিত করা হয়েছে। ইবনে কাসির বাইহাকি। কোনো কোনো বর্ণনা মধ্যে আদম আলাইহিস সালাম ও আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতা কর্তৃক কাবা ঘর নির্মিত হয়। নবী রাসূলদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। তাকে বলা হয় আবুল আম্বিয়া তথা নবীদের আদির পিতা। 7 জন নবী ছাড়া সব নবী রাসূল তার বংশ থেকে এসেছেন। তিনি মুসলমানদের জাতির পিতা। মুসলিম নামটি তিনি প্রথম রাখেন। আল্লাহ তাআলা তার প্রশংসায় বলেছেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব গুণের সমাবেশকারী, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহল আয়াত 120-121। ইমাম বগবি বলেন, কাবাঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন যে মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে বাইতুল্লাহর হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। ইবনে আবি হাতেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করেন, এখানে তো জনমানবশূন্য মরুপ্রান্তর, ঘোষণা শোনার মতো কেউ নেই, যেখানে জনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আল্লাহ তাআলা বলেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। অতপর ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে দুই কানে আঙ্গুলি রেখে ডানে বায়ে এবং পূর্ব পশ্চিমে মুখ করে চিৎকার করে ঘোষণা করেন, হে মানুষেরা, আল্লাহ তোমাদের এ ঘরের হজ করার নির্দেশ করেছেন যাতে তোমাদের জান্নাত দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, সুতরাং তোমরা হজ করো। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ তাআলা সব মানুষের কানে পৌঁছে দেন, এমনকি যারা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের কানে পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দেওয়া হয়। হজকে 3 ভাগে ভাগ করা যায়, হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরান। হজে ইফরাদ, কেউ যদি ওমরা ছাড়া শুধুমাত্র হজের নিয়তে মক্কা শরীফে গমন করা তাকে হজে ইফরাদ বলা হয়। হজে তামাত্তু, কেউ যদি প্রথমে ওমরার নিয়তে ইহরাম বেঁধে ওমরার কাজ সম্পন্ন করে ও ইহরাম খুলে ফেলে এবং পরে নতুনভাবে ইহরাম বেঁধে হজ আদায় করে তাকে হজে তামাত্তু বলা হয়। হজে কেরান, কেউ যদি একই সাথে হজ ও ওমরার ইহরাম বাঁধে তবে তাকে হজে কেরান বলা হয়। হজে ফরজ 3টি। ইহরাম বাঁধা, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, জিলহজ মাসের 10 তারিখে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। হজের ওয়াজিব 5টি, এগুলো হলো মুজদালিফায় রাত্রি যাপন করা, সাফা মারোয়া দৌড়ানো, মিনার জুমরাতে কঙ্কর নিক্ষেপ করা, মস্তক হলক করা বা মাথা কামানো, বিদেশি হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা। হজের সুন্নাতসমূহ, ইমামের পিছনে আরাফার ময়দানে গমন করা, তাওয়াফে কুদুম করা, সাফা মারোয়াতে 7 বার দৌড়ানো, শয়তানের প্রতি নির্দিষ্ট সংখ্যক কঙ্কর নিক্ষেপ করা। ইহরাম বাঁধার পূর্বে খুব ভালো করে ক্ষৌরকর্ম করে নিতে হবে, অর্থাৎ হাত ও পায়ের নখ, নাভির নিচের পশম ও বগলের পশম কেটে নিতে হবে। সম্ভব হলে ইহরাম বাঁধার পূর্বে গোসল করে নিতে হবে, হজ আদায়ের জন্য নিয়ত করতে হবে।
সেলাই বিহীন 5-7 লম্বা দুই খণ্ড পবিত্র সাদা কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো করে পরিধান করতে হবে এবং অন্য খণ্ড চাদরের মতো শরীরে পরতে হবে। এরম বাঁধার ক্ষেত্রে অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া উচিত যদি নিজে পরিধানের সঠিক নিয়ম না জেনে থাকেন। এরম বাঁধার পর সম্ভব হলে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। এরম বাঁধার পর তালবিয়া পাঠ করতে হবে। হে আমার মালিক, তোমার জন্য উপস্থিত হয়েছি। হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি। আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। তোমার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদসমূহ তোমারই এবং সমগ্র বিশ্বের একচ্ছত্র আধিপত্য তোমারই। তোমার কোনো অংশীদার নেই। হজের এই দোয়া পাঠ করাকে তালবিয়া বলে। যেহেতু হজের এই দোয়া অনেক বেশি পাঠ করতে হয়, সেহেতু হাজিদের উচিত অভিজ্ঞ আলেমের নিকট থেকে ইহার শুদ্ধ উচ্চারণ ও অর্থ শিখে নেওয়া। এহরাম বাঁধার পর যেসব কাজ করা যাবে না তা হলো সেলাইযুক্ত কাপড় পরা যাবে না, মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না, পায়ের উপরের অংশ ঢেকে যায় এমন জুতা ব্যবহার করা যাবে না, শরীরে কোনো পশম কাটা বা ছেঁড়া যাবে না, হাত পায়ের নখ কাটা যাবে না, সুগন্ধি তেল আতর সেন্ট ব্যবহার করা যাবে না, স্ত্রীর সাথে যৌন মিলন বা যৌন উত্তেজনামূলক কোনো আচরণ করা যাবে না, কোনো পশু শিকার করা যাবে না, মশা মাছি উকুন পিঁপড়া বা পোকামাকড় মারা যাবে না, যুদ্ধ মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদি করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। তাওয়াফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কোনো কিছুর চারদিকে প্রদক্ষিণ করা বা বৃত্তাকারে ঘোরা। ইসলামের নির্দেশিত নিয়মে কাবাঘর প্রদক্ষিণ করার নাম হল তাওয়াফ। তাওয়াফ করার স্থানকে মাতাব বলা হয়। কাবাঘরে যেখানে হাজরে আসওয়াদ পাথর রয়েছে তার ডান দিকে একটি সবুজ বাতি রয়েছে। পাথরে চুমু দিয়ে অথবা যদি চুমু দেওয়া সম্ভব না হয় তাহলে পাথরের দিকে মুখ করে দুই হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে সবুজ বাতি বরাবর থেকে সামনের দিকে অগ্রসর হয়ে তাওয়াফ শুরু করবে। এভাবে ঘুরে এসে আবার সবুজ বাতি পর্যন্ত পৌঁছালে এক চক্কর পূর্ণ হবে, আর এভাবে 7 চক্কর পূর্ণ হলে একবার তাওয়াফ হয়েছে বলে গণ্য হবে। তাওয়াফ শেষ হলে মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হবে। তবে মাকামে ইব্রাহিমের ভিড়ের কারণে সমস্যা হলে আল্লাহর ঘরের অন্য যে কোনো স্থানে গিয়ে নামাজ আদায় করতে হবে। সাফা থেকে মারোয়া পর্যন্ত 1 এবং মারোয়া থেকে সাফা পর্যন্ত এলে 2, এভাবে 7 বার আসা যাওয়া করলে 1 সাই পূর্ণ হবে। সাই করার সময় বিভিন্ন দোয়া রয়েছে, সেগুলো পড়ে নিতে হবে এবং নিজের ভাষাতে যে কোনো দোয়া করা যাবে। হজ ও উমরা করার সময় চুল কাটা ওয়াজিব। যারা উমরা করে তারা সাই করার পর চুল কাটবেন, আর হাজিরা কুরবানির পরে মিনায় চুল কাটবেন। মহিলারা শুধু চুলের মাথায় 1 আঙ্গুল পরিমাণ কাটবেন। জিলহজ মাসের 7 তারিখ রাতে মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় গিয়ে অবস্থান করতে হবে। 8 তারিখ ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করতে হবে। 9 জিলহজ তারিখে মিনা থেকে এমন সময় আরাফাতের দিকে রওনা করতে হবে যেন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার আগে আরাফাতের ময়দানে পৌঁছানো যায়। কেউ চাইলে 8 তারিখ এশার নামাজ আদায় করে রাতেই রওনা করতে পারবে, তবে 9 তারিখ ফজর নামাজ আদায় করে অবশ্যই রওনা করতে হবে। যেতে যেতে তালবিয়া পাঠ করতে হবে। 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সময় থেকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে অবস্থানের ফজিলত অনেক বেশি, তাই এখানে বেশি বেশি দোয়া করতে হবে। আরাফাতের ময়দান থেকে হাজিরা তালবিয়া পড়তে পড়তে মুজদালিফাতে আসবে। এখানে এশার নামাজের ওয়াক্তে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করতে হবে। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। মুজদালিফা থেকে 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে তালবিয়া পাঠ করতে করতে মিনায় জামরাতুল আকাবা বা জামারাতুল কুবরাতে যাবেন। এখানে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। 11, 12, 13 জিলহজ তারিখেও প্রতি জামরাতে 7টি করে 3 জামরাতে 21টি পাথর নিক্ষেপ করতে হবে, অর্থাৎ এই 3 দিনে মোট 63টি পাথর নিক্ষেপ করতে হবে। আগের 7টি সহ সর্বমোট 70টি পাথর নিক্ষেপ করতে হবে। 10 জিলহজ তারিখে 7টি পাথর নিক্ষেপ করে কুরবানি করতে হবে।
এরপর মাথা মুন্ডন করে ইহরামের কাপড় ছেড়ে অন্য পোশাক পরিধান করতে হবে। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পাথর নিক্ষেপ শেষে বিদায় তাওয়াফ ও সাই আদায় করে মক্কা ত্যাগ করতে হবে। হজ আদায় শেষ করে হাজিরা মক্কা থেকে মদিনায় গমন করেন। এখানে ঘুমিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও অনেক সাহাবি। মসজিদে নববীতে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। এখানে নামাজ আদায় করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জানাজা মোবারক। এখানে যেসব কাজ করা যাবে না তা হলো উচ্চস্বরে কাদা, সিজদা দেওয়া, মাটিতে গড়াগড়ি দেওয়া ইত্যাদি। রাসূলের প্রতি সালাম দিয়ে দরুদ পাঠ ও দোয়া করতে হবে। রাসূলের পাশে ঘুমিয়ে আছেন হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কবর জিয়ারত করে জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করা যাবে। হজ যেহেতু ফরজ ইবাদত, সেহেতু এর সকল নিয়মকানুন হজের পূর্বে অভিজ্ঞ আলেমের নিকট থেকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।